কোন ভাগবত সংস্কৃতত আছে, বারোটা স্কন্ধ আছে, ইয়াত 335টা অধ্যায়, 5,96,000 শব্দ আছে, 10টা লক্ষণ আছে। অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উদয় মনন্তরে স্বরূপথা নিরুধ মুক্তির আশ্রয়। 2:10 দ্বিতীয় স্কন্ধ ভাগবত 10 অধ্যায় প্রথম শ্লোক। স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মনন্ত ঋষান নিরোধ মুক্তি আর আশ্রয় 10টা লক্ষণ ভাগবতে দিছে। তৃতীয় স্কন্ধের ভাগবতের কথা আরম্ভ হব, এই লক্ষণের কথা। প্রথম স্কন্ধত অধিকার কথন কৈছে, ভাগবত শুনার কার অধিকার, ভাগবতের বিষয়ে কোয়ার অধিকার কার। ইয়াত প্রথম শ্রোতা হয়েছে 28 সহস্র ঋষি সৌনকক প্রমুখ্য করে নৈমিষারণ্যত বহিছে, আর বক্তা হয়েছে সুতমুনিয়ে কৈছে। দ্বিতীয়তে ইয়াত আহিছে সুখদেব আর পরীক্ষিত, সুকমুনি বক্তা, পরীক্ষিত শ্রোতা কৈছে। ইয়াত আহিছে এতিয়া ব্যাস আর নারদ, ব্যাস শ্রোতা নারদে ভাগবত দিছে। প্রথম স্কন্ধত এই তিনি ধরনের বিষয়ে আমি পাইছো। নৈমিষারণ্য 28,000 ঋষি একত্রিত হয়েছে। নৈমিক শব্দটির বিষয়ে পদ্মপুরাণত একটা কাহিনী আছে। এবার কিছু ঋষিমুনিয়ে প্রয়াগ ক্ষেত্র প্রভু নারায়ণক দর্শন পায়, দাপরের ঠিক শেষ বেলা কলির আগমন হব ধরেছে। ভগবানক প্রার্থনা করলে, হে প্রভু কলি যুগ অতি মারাত্মক, কলি যুগত মানুষের মন বিলাক মলিন হব, চিন্তাধারা বিলাক অশুদ্ধ হব, এই কলি যুগের মানুষে কল্যাণ পাবর কারণে আমি 1,000 বছর ধরে যজ্ঞ এটা করব বিচারিছো জনকল্যাণের বিষয়ে। কিন্তু পরিস্থিতি এনেকুয়া আছিল তেতিয়া, অসৎ প্রকৃতির কিছু মানুষ যাক আপনাদের অপুর বলে কব পারে, রাক্ষস বলে কব পারে, অত্যাচার করে, বাধা দিয়ে। গতি ঋষি সকলে ভগবান নারায়ণক কৈছিল, আমাক এনেকুয়া একটা স্থান দিও যিটো স্থানত আমি 1,000 বছর ধরে যজ্ঞ করব পারো, যাতে কোনো বাধা নাহে। হে প্রভু ভগবন্ত চক্রটো নিক্ষেপ করলে আর বলে ইয়াত থাকা নেমিবিলাক, মাজর যা অনা, এই নেমিবিলাক যত জীর্ণ ক্ষীর্ণ হয়ে পড়ে যাব, সেই জায়গাটাতে তোমালকে যজ্ঞ করবা, সেইটাই তোমালোকর কারণে উপযুক্ত হব স্থান। আর এই চক্রটোর পাশে পাশে ঋষি সকল যায়, এজেগাত গিয়ে চক্রর নেমিবিলাক সব পড়ে যায়, নেমিবিলাক যে ঠাইত পড়েছিল সেই জায়গাটক নৈমিষারণ্য বলে কোয়া হয়েছে পদ্মপুরাণের মতে। কিছু রসিক ভকতর মতে নৈমিক শব্দটো নিমিষের পর আছে, নিমিষ মানে চকুর একটা পলক, খুব কম সময় যেটা হয় এক নিমিষতে বলে কয়, এক নিমিষতে কামটা শেষ করলে নিমিষ বলে কয়। কব বিচারে চক্রটো নিমিষতে গিয়ে যত পড়েছিল এই ঠাইখিন নৈমিষারণ্য বলে কৈছে। যিকি নহোক আধ্যাত্মিক জগততে নৈমিষারণ্য আমার হৃদয়খন, আমি ইয়াতে ঈশ্বরক পাব পাৰিম যদি আমার ভিতর আমি অন্তর্মুখী হই, ঈশ্বরের কথা যদি শ্রবণত মনোনিবেশ যদি করব পাৰো, আমার হৃদয়তে প্রভু ভগবন্ত আমাক দেখা দিব। 28 সহস্র ঋষি একেলগে প্রশ্ন করব নয়, গতি তেওঁলোকৰ মাজত যিজন কথামৃত রসস্বাদ কুশল, কথামৃত রসত রস পানত যিজন কুশল সেইজন হল সৌরভ। এই সৌরভক আগবাই দিলে আর সৌরকে সুতমণিক কৈছে 1,000 বছর যজ্ঞ করলে, 1,000 যজ্ঞ করার পাছতো ভাগবতে কৈছে যেটো কারণে করেছিল জনকল্যাণের কারণে সেটা একো নাপালে, সেকারণে ভাগবতে কৈছে সৌনক বদতি শুনা সুত মহামানী, আপনাদের পাঠত পাই গেছে
परम पादकी कलि पाइले हेन जानी आरम्भिल यज्ञ आखि सहस्र बसर होम धूमे धूम्र बर्ण भैला कलेवर जितु कर्म करो आत नाहिके विश्वास आपनार आयुष करिलु व्यर्थे ना हजार बसर हुई आमी यज्ञ करिछिलु आमार उद्देश्य आछिल जनकल्याण किन्तु जितु कर्मर कारणे आमी यज्ञ करिछिलु सेइ फल तो नापालो बरंच यज्ञ धोआरे आमार शरीर धोआ बरणे करि दिल গতিকে সৌনকে সুতক প্রশ্ন করেছে তত্র তত্র অঞ্জস আয়ুষ্মান ভবতা ইয়াদ বিনিচ্ছিনম পুংসম একান্ত তদশ্রেয় তদ না সংসিত মহর্ষি এক এক ন প্রথম স্কন্ধ ভাগবত প্রথম অধ্যায় ন নম্বর শ্লোক সৌনকে কৈছে যিটো কাৰণে যজ্ঞ কৰিছিলো সেইটো ফল নাপালো গতিকে এতিয়া তুমি আমাক কোৱা পুংসাম একান্ত শ্রেয় মানুহৰ কাৰণে আটাইতকৈ কল্যাণকাৰক কৰ্মটো কি কি কৰিলে মানুহে পৰম আনন্দ লাভ পাব কাৰণ সবকে সুখ লাগে সকলোৱে আনন্দ বিচাৰিছে এই আনন্দটো ক'ত পাব এই কথাটো আমাক কোৱা কিন্তু লগতে এটা কথা ক্লিয়াৰ কৰি দিছে যে হাজাৰ বছৰ আমি অলৰেডি ব্যৰ্থ কৰিলোঁ নষ্ট কৰিলোঁ আর তুমি যদি আকৌ বিরাট দীঘলীয়া একটা লেকচার দিবলে যাওয়া হাজার বছর যদি লগাই দিয়া বিভিন্ন শাস্ত্রর কথা কই এতিয়া হলে লাভ নহব কারণ কলিযুগের মানুষের বয়স আটাই বহুত কম বলে কৈছে প্রায় না অল্পায়ুষ সভ্য গণ অশ্বিন যুগে জমা মন্দ সুমন্দ মতয় মন্দ্য ভাগ্য হি উপদ্রতা এক এক দশ প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দশ নম্বর শ্লোক প্রায় না অল্পায়ুষ মানুষের কলিযুগের বয়স একেবারে কম তার লগতে কি আছে মন্দ সুমন্দ মতয়ও ভাগ্যহীন হব বুদ্ধি কমি আহিব স্মৃতিশক্তি কম হব ভাগবতে কৈছে কলিযুগত আটটা বস্তু হ্রাস পাব ততচ্ছ অনুদিনম ধর্মম সত্যম শৌচম ক্ষমা দয়া কালে না বলে না রাজন মাংসতি আয়ু বলম স্মৃতি আটটা বস্তু হ্রাস পাব ধর্ম সত্য শৌচ ক্ষমা দয়া আয়ু বল আর স্মৃতি আটটা বস্তু কলিযুগত হ্রাস পাব ভাগবত দ্বাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় প্রথম স্কন্ধ বারো দুই এক সেইকাৰণে প্রথমে সৌনকে ক্লিয়ার করে দিছে তুমি তুমি যিটো কথা কবা বড় চিন্তা করে কবলে আকৌ লগতে কৈছে এই সৌনক আদি এনেকুৱা নহয় বিরাট মানে লালি পুঞ্জি এনেকুৱা নহয় বিরাট জানে বেদত পার্ব আঠাইশ সহস্র ঋষি বেদত প্রধান আঠাইশ হাজার ঋষি সব বেদত সব উস্তাদ গতিকে কৈছে বেদত বিভিন্ন কর্মর কথা কৈছে ভূরি নিভূরি কর্মানি শ্রোতব্যানি বিভাগ সব কর্ম বিভিন্ন কথা কৈছে কোনোবাই কৈছে যাগ যজ্ঞ পূজা পাতল করা পরম আনন্দ পাবর কারণে কোনোবাই কৈছে দান ব্রত তীর্থ ইত্যাদি করা কোনোবাই কৈছে ধ্যান ধারণা সমাধি এইবিলাক করা ভূরিনি ভূরি কর্মানি বিভিন্ন ধরনের কথা কৈছে আকৌ শ্রোতব্যানি বিভাগ আছে শাস্ত্র অজস্র আছে সেইকাৰণে সৌনকে কৈছে অত সাধুত্র ইয়াত সারম সমুদ্রিত্যা মনীষয়া মাম ব্রুহি শ্রদ্ধানাম যেন আত্মা সম্প্রসিদতি এক এক এগারো প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় এগারো নম্বর শ্লোক শাস্ত্র বহুত শাস্ত্রত কর্ম বিভিন্ন কৈছে জেনেরেল মানুষে সাধারণ মানুষে আমি পড়লে মাথা ঘুরি যাব কোনোবা এখন কৈছে এইটাই পরম শ্রেষ্ঠ ধর্ম কোনোবা এখন পড়ব এইটাই পরম ধর্ম যে কি করব মানুষ সেইকাৰণে কৈছে কৰ্ম বিভিন্ন কথা কৈছে শাস্ত্ৰ বিভিন্ন কথা কৈছে আপুনিতো সব জানে বেদত প্ৰধান সেইকাৰণে গোটেই শাস্ত্ৰৰ সাৰটো আমি সমুদ্ৰিত দিয়া তাক উদ্ধাৰ কৰি আমাক সাৰটো কওক কেনেকুৱা হ'ব লাগিব সাৰটো যেন আত্মা সম্প্ৰসিদ্ধ যিটোৰ পৰা আত্মাৰ কল্যাণ হয় আত্মাই পৰম আনন্দ লাভ কৰে তাৰ পাছত সুদমুনিয়ে ভাগৱত কোৱা আৰম্ভ কৰিছে আর ভাগবত কোয়া আরম্ভ করিয়ে প্রথমতে সুদমনিয়ে ক্লিয়ার করে দিছে একটা শ্লোক মানুষের পরম কল্যাণ কত
सबै पुंसां परो धर्म यतो भक्ति र भोक्षते अहेतु की यत प्रतिहत जेन आत्मा संप्रसिद्धति। डायरेक्ट कैसे की कैसे सबै पुंसां परो धर्म यतो भक्ति र भोक्षते मानुहर परम धर्म होइसे कृष्ण भक्ति। किने भक्ति केने को हबो लागিব दुटा शर्त दि दिसे आत्मार परम आनंद आपनके लाभ करबो पाइबो যদি কৃষ্ণ ভক্তি করে কিন্তু শর্ত দুটা মানিব লাগিব কি হেতু কি কোনো তাত হেতু থাকিব নালাগে। আমি এটা ভক্তি করো কিন্তু আমার মনত বিভিন্ন তৃষ্ণা থাকে। গীতা অর্জুন কইছে চতুর্বিধা ভজতে মাম জনা সুকৃতি ন অর্জুন আর তো জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞান আছে ভরতর্ষ। গীতা সপ্তম অধ্যায় ১৬ নম্বর শ্লোক চারি ধরনের ভকতে মোক পূজা করে মৌসলে আহে সেবা করে কোন কোন আর তো বিপদত পড়লে জিজ্ঞাসু জনে জানিব বিচারে অর্থার্থী যদি ধন টকা পয়সা কিবা কিবি আশাল আর এক হচ্ছে জ্ঞানী যদি জানে মানুষের জীবন পাইছো যেটা দুর্লভ ইয়াক ভগবানের ঈশ্বর চিন্তার বাইরে বেলেগ আমার কাম সব বিলাক গৌণ সেইগুলি বুঝি লই যদি করে এই চারি ধরনের ভকত আছে। এই কারণে তেও কইছে যে অহেতু কি প্রথম কথা হচ্ছে ভক্তি আপনি করক কিন্তু হেতু থাকিব নালাগে অহেতু কি নিষ্কাম ভক্তি। দ্বিতীয় কইছে অপ্রতিহত আনব্রেকেবল কন্টিনিউ নিরন্তর আপনাকে অধ্যায় শিক্ষক পাই নহয় শুনে দিছে নিরন্তর ডাকি বোলা হরি হরি নিরন্তরে বোলা ডাকি রাম রাম নিরন্তর শব্দটো লগাইছে কন্টিনিউ। আমি ভক্তি করো কেনেকৈ ৰাতিপুৱা ধূপ এডাল জ্বলালো আপোনাৰ ওচৰত যোনে যি বুলিয়ে নেমানো তাতে গৈ সেৱাটো কৰিলো তাৰপিছতে গোটেই আকৌ সংসাৰৰ কামত টোটেলি ব্যস্ত আকৌ সন্ধিয়া যিমান যি য'ত আছে দুনিয়াৰ অন্যায় দুৰ্নীতি যত যিমান কৰিলে সন্ধিয়া আহি আকৌ ধূপ এডাল জ্বলাই মূৰটো ধুৱাই দিলে ভাবিছে মোৰ হৈ গ'ল। এইটো ভক্তি নাই কোৱা ভক্তি কৈছে নিৰন্তৰ। আপোনাক মোক একাদশ ইন্দ্ৰিয় দিছে পাঁচটা জ্ঞানেন্দ্ৰিয় শ্রোত্র নেত্র জিহ্বা ঘ্রাণ চর্ম এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় দিছে গুহ্য লিঙ্গ পদ বাণী আর কর আর এটা দিছে লগত মন। ভগবানে কইছে দশটা ইন্দ্রিয় টকা ঘটাত লগা মোর কোনো আপত্তি নাই সংসার কামত লগা ধন টকা পয়সা পুত্র পরিবার ঘর দুয়ার যত যত লগা দশটা ইন্দ্রিয় মানে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় লগাই থাক মোর কোনো আপত্তি নাই মোক এটা ইন্দ্রিয় মাত্র দি থা এইটা হচ্ছে মন। মনটো মোক দি থা তোমালোকে তার টকা পয়সা একো খরচ করব না আমি কিবা এটা হলে ভগবানলে কিবা করবা লটা পরীক্ষা দিব ওই অমুকত ফরা এখন আগবাই কিয় এই ভাব তো কিয় আহে কোনো ভাই কিবা এটা কোয়া নাই কিয়া হে অমুকলে অমুকটো আগবাই দে কিয় সকাম ভাবে কিয় করেছে নিষ্কাম ভাবে সদায় কর আপনি বেলেগলে যাবলে কি দরকার যুক্ত থানত আপনি যখন তীর্থত আপনি দেবতা আছে বলে ভাবিছে ভগবান আছে বলে কীর্তনে কৈছে সমস্ত ভূতত ব্যাপী আসম হরি সবাকো মানিবা তুমি বিষ্ণু বুদ্ধি করি সকলতে আছে আপনার ঘর থাকুনাখনতো সেইজন ভগবানে আছে যুক্ত আপনার মনত বিরাট প্রকাণ্ড একটা জায়গাত আছে বলে আপনি ভাবিছে একে ভগবান ভগবান ডাঙর করো নাই আপনি আপনার থাকুনা ঘরতে ঈশ্বর সমর্পণ কর সমস্ত কর্ম সমর্পণ করে দিও যত করোসি যত স্নোসি যত জুহসি তদাসি যত তপস্যুসি কৌন দেয় তৎ পুরুষ সমর্পণ। অর্জুন কৈছে নবমধ্যায় গীতা ২৭ নম্বর শ্লোকত হে অর্জুন তই যি কর সব মোক অর্পণ করে দে তোর কাম শেষ যত করোসি যে তো তই করিছ কাম যত স্নোসি যে খাইছ যত জুহসি যে তৎ পূজা করিছ যে তপ করিছ যে দান করিছ সমস্ত মোক অর্পণ কর তোর কাম শেষ। এগারোটা ইন্দ্রিয় মাত্র মনটুক বুঝিছে মনটো এদি ভগবানক অর্চনা কর সাতশ শ্লোকর গীতা অর্জুনে সোধা প্রশ্ন সব উত্তর দিবি শেষত কৈছে কি সর্বগুহ্য তমাম ভূয় শ্রীনমে পরম বচন ইষ্টসিমে দৃঢ়মেতি তত বৎসামে দে হিতম ওঠৰ অধ্যায় গীতা চৌষষ্ঠি নম্বৰ শ্লোক এই অৰ্জুন তোক মই এতিয়া গোপনীয়ৰ পৰা গোপনীয় কথাটো কওঁ শুন ভালকে ইমান সময় তই যি সুধিলি চব তোক কলো এতিয়া মোৰ কথা কি কৈছে
মন মনা ভব মদ ভক্ত মধ্যাজি মাম নমস্কুর মামে বৈশ্বসী সত্যম তে প্রতি জানে প্রিয়সী মে মোতে মাত্র সদা দিয়া মন মোর ভক্ত হওয়া সর্বক্ষণ মুখে পূজা মাত্র মুখে করা নমস্কার কহিল তোমার তত্ত্ববাণী পাইবা সুখে মুখ মহামানী তুমি প্রিয়তম কহিল পকিয়া শ্লোক অষ্টাদশ অধ্যায় গীতা পঁয়ষষ্ঠি নম্বর শ্লোক আলটিমেটলি প্রথমতে সুতমণিয়ে ক্লিয়ার করে দিছে সৌনকালি আঠাইশ বছর ঋষি যে তোমালকে যে পরম কল্যাণ বিচারিছা এই কল্যাণ পাবা কত পাবা কৃষ্ণর ভক্তি মাত্র দুটা শর্ত মনত রাখা অহেতু কি কোনো কামনা থাকিব নালাগে অপ্রতিহত ব্রেক করব না নিরন্তর ভাবে মনে করি এই দুটা কাম করলে পরম আনন্দ লাভ করব তারপর ভাগবত আগবাড়িছে আমি পদর লগত যাও ইয়াত ভাগবত কেনেকৈ সৃষ্টি হল কেনেকৈ আহিলে পৃথিবীলৈ এই কথাটো কবলৈ গৈছে নারদ আর জ্ঞাপর সংবাদ ইমান সময় আপনাদের পাঠ শুনেছিল এবার বদরিকাশ্রমত ব্যাস মুনি যি বেদর চারিটা ভাগ করলে ঋগ সাম যজুর অথর্বৈক্য চতুর্বেদ উর্ধতে ভারত পুরাণ চ পঞ্চম বেদ উচ্চতে এক চারি বিশ প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় বিশ নম্বর শ্লোক ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ চারিখন বেদ ভাগ করেছে তেও এই চারিখনকে আমার মূল বেদ বলে কোয়া হয় যদিও মহাভারত আর ভাগবত পঞ্চম বেদ বলে কোয়া হয়েছে ভাগবতে কৈছে যদি কেতিয়াবা কোনোবাই আপোনালোকক কলে পঞ্চম বেদ বলে কিবা আছে নাকি আপোনালোকে কব পাৰিব পঞ্চম বেদ ভাগবত আর মহাভারত পঞ্চম বেদ বলে ঘোষণা করেছে যদিও চারিখন বেদ মূল ঋগ সাম যজুর অথর্ববেদ চতুর্বেদ উর্ধতে এই তো মানি লৈছে ভাগবত কিন্তু ভারত পুরাণ পঞ্চম বেদ উচ্চতে এতিয়া কেনেকৈ রচনা করলে সেই কথাগুলো আহিছে ব্যাসদেবে অজস্র শাস্ত্র তেও ব্যাখ্যা করলে বিস্তার করলে বিস্তার করার কারণে তেওঁ নাম ব্যাস হয়েছে কিন্তু তথাপিও মনত শান্তি নাই পোৱা বদরিকাশ্রমত বহি আছে উগুল চুগুল মন ঠিক সেই সময়ত তালে নারদ মুনির আগমন ঘটিছে নারদ আহিছে ইয়াত কৈছে হাতে দিব্য বিনা যন্ত্র মুখে নাম নাম হৃদয়ত কৃষ্ণমূর্তি স্ফূর্তি অবিশ্রাম প্রেমে নবৈ চিত্ত আদি রোমাঞ্চ ভরি ধারায় স্রবন্ধে আছে নয়নর দেহ যিসকল পরম ভক্ত ঈশ্বর ঈশ্বরের নাম লওয়ার লগে লগে দুটা কথা আপনাদেরকে লক্ষ্য করব পারি হৃদয়ত ভক্তি হয়েছে না নাই দুটা প্রমাণ আপনাদের নিজে চাব পার কেনেকৈ ঈশ্বরের নাম যেটা আপনাদের লয় একাত্মভাবে দুটা সিমটম আপনাদের দেহাত দেখা দিব এটা হচ্ছে শরীরের ভোগ ডাল ডাল দিয়ে যাব আর দ্বিতীয়ত হচ্ছে চকুর পানি ওলাই আহ ভক্তি এটাই গম পাব যে আমি ভক্তি মার্গত খোঁজ পেলাইছো ইয়াত নারদে হাতত দিব্য যন্ত্র লৈ প্রভু ভগবন্তর নাম এনেক গাই আহিছে আর প্রেমে দ্রবৈচিত্র আদি রোমাঞ্চ করে ধ্রায় শ্রবন্ধে আছে নয়নর নীল একাধারে বই আহি আছে ঈশ্বরের নাম এনেক গাইছে মগ্ন হয়ে তুলন্ত যন্ত্রত মহা হরি চরিত্র নারদক দেখি বিয়াত ঋষি প্রচকিত আঠে বেঠে উঠিলা ধরিয়া কৃতাঞ্জলি পরম গৌরবে ঋষি করিয়া কেবলি ব্যাসদেবে দেখার লগে লগে এজন ভকতর যেটা আগমন হয়েছে সুন্দরভাবে আনি বহুয়াইছে দিলন্ত আসন আনি বসিবার তরে পাইদ্যে অর্ধে গন্ধে রূপে পুজিলা সাদরে প্রণিপাতে কুচিলা কুশল আগমন নারদে কুচিলা পাছে ব্যাসত পাইছে প্রথমতে ধুনিয়াকে বহুয়াই লৈ পাদ্য অর্ঘ যেখানে দিবলগীয়া আছে পাদ্য শব্দটোৱে চৰণ ধোৱা পানীখন বুজায় অর্ঘটোৱে মুখ আওখালিবৰ কাৰণে যিখন দিয়া হয় সেইখন বুজায় তাৰপিছত তেওঁলোক বহুৱাই লৈ পেলাই নাৰদক যিখিনি সেৱা শুশ্ৰূষা কৰিব লাগে কৰিলে কৰাৰ পাছত কুশল বাৰ্তা সোধাৰ পাছত এতিয়া নাৰদে ব্যাসৰ যিটো চিত্ৰ দেখিছে চঞ্চল ব্যাস বুজ পিছাই আছে যেতিয়া আমি কিবা এটা শাস্ত্রসন্মত কর্ম নকর যেটুক নিষেধ বলে কৈছে বেদত দুটা কথা আছে এটাক বিধি বলে কয় এটাক নিষেধ বলে কয় এটা বিধি মানে দু বলে কয় ইংরাজি করবলিয়া খিনি বিধি আর যেখিনি মানা করেছে করবলে সেখানে আমার ইয়াত দৌজ বলে কয় যেটুক নিষেধ বলে কয় এটা যেটা আমি নিষেধ কর্ম কেতিয়াবা করো মানে করব নলগিয়া কাম যদি আমি করো তেতিয়া আমি শান্তিত থাকিব নয়
আমার কিবা এটা খেলি মেলি লাগি থাকে মনের মাজে, কিবা এটা মানে অশান্তি লাগি থাকে। কিয়, কারণ আমি জানো যে নিজে তো জানো যে নকরিবলগীয়া কাম এটা করে এটা আপনি শান্তিত থাকিব নয়। ব্যাসরও একই গতি হয়েছে, চিত্ত চঞ্চল এজন ভগতর আগমন হওয়ার পাছতো, তেও দেখার পাছতো এও শান্তি পোৱা নাই, কিবা এটা উগুল থুকুল হয়ে আছে। সেইকাৰণে নারদে সুধিছে, নারদে পুছিলা পাছে ব্যাসত বচন কি বুলি কৈছে, হাসিয়া বুলন্ত ঋষি কহিও বৃতান্ত, কিবা হেতু নাহিকে তোমার চিত্ত শান্ত, মহা উৎপিস কিয় ধীর নহি চিত্ত, মহন্ত আর মোহ এই কিনো বিপরীত। এই মহন্ত আর মোহ ইমান কিহর কারণে? তুমি তো ইমান যিজনে ব্রহ্ম সমাধি সাক্ষাৎ করে ব্যাসে, ব্যাস প্রভু ভগবন্তর অবতার, নারদ অবতার, ব্যাস নামে ভৈলা সত্যগতির সন্ততি, দেখিলা হা প্রজা ভৈলা আপি আজি আতি অল্পমতি, চতুর্বিংশতি অবতার কীর্তনত লিখা আছে, গুরুজনায় লিখি থৈ গৈছে সুন্দরভাবে ব্যাসর অবতারের কথা। গতি ব্যাসও অবতার, নারদও অবতার। এটা ব্যাস ইয়াত হয়েছে বেমারী অর্থাৎ রোগী, আর নারদ আপনাদের ডাক্তার বলে ধর, ডাক্তরে ভিজিট করেছে কাক, রোগী এজনের ওর আছে, রোগীজনে উচকি চাই আছে, ডাক্তরে সুদিছে যে তোমার হয়েছে কি মোক কোয়া, সিমটম খিনি তোমার কিনা উচকি চাই আছে, গতি ভিতর কি চলি আছে কথাকিটা মোক কোয়া, যাতে মানে প্রপার মেডিসিন তোমাক দিব পার। ইয়াত কৈছে এটা চারিও বেদর করিলাহা শাখা ভেদ, যার যেন জাতি ধর্ম বিলাপ করেছে, করিলাহা ভারত পুরাণ অষ্টাদশ, জগত ব্যাপিলে তোমার মহাজপ। তুমি বেদর চারিটা শাখা করিলা, আমি অলরেডি কলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যদিও আমি চারিখন বেদর হে নাম জানো, এই বেদর আক চারিটা ভাগ আছে। প্রথমটো সংহিতা বলে কয়, তারপর আরণ্যক আছে, তারপর ব্রাহ্মণ্য আছে, তারপর বেদান্ত বলে আছে, বেদর শেষ পার্টটা হচ্ছে বেদান্ত, এই বেদর সার মর্ম বেদান্ত আছে, বেদান্ত ১০৮খন উপনিষদ আছে, ইয়ার ভিতর ১০খন মূল। এই উপনিষদ বিলাক বেদান্ত বলে কয়, বেদর সার হচ্ছে বেদান্ত, এটি এটা জানি থাক, পিছত আমি আলোচনা করি তার বিষয়ে। এটা কৈছে করিলাহা ভারত পুরাণ অষ্টাদশ, ভাগবত এতিয়ালৈকে লিখা নাই, কিন্তু ইয়াত লিখিছে করিলাহা ভারত পুরাণ অষ্টাদশ। মানুষে বহুতে প্রশ্ন করে, যেটা পুরাণ অষ্টাদশ করলে এটা আক পিছত ভাগবত লিখবলগিয়া কেনেকে হল, কারণ নারদে কৈছে করিলাহা ভারত পুরাণ অষ্টাদশ, কিন্তু যদি আপনাদের ভালকে চাই তো দেখব ইয়াত লিখিছে ভারত আর পুরাণ, ইয়াত পুরাণ ১৭খন, ভারতের প্রতি ১৮খন, সেইকারণে কৈছে ভারত আর পুরাণ মিলাই তুমি ১৮খন শাস্ত্র এয়াই করিলা, এটা জগত ব্যাপিলে তোমার মহাজপ, আর এই কারণে গোটাই জগত তোমার জপ হয়েছে। ইমানখিনি করার পাছতো নারদে কব বিচারিছে তোমার মনের এই যে উচ পিছনিটি, চিত্ত যে চঞ্চল হয়েছে, ইয়ার কারণটো কি হোক কোয়া, ইয়ার পিছত পদে কি কয় আমি যাম, পদের লগে যাম, দুকু দুকু কয়ে থাকো কৃষ্ণ। পদে কৈছে ব্রহ্মকো সাক্ষাৎ করে করা সমাধি, তথাপি তোমার কেনে অসন্তুষ্ট শিব, কহিও কো ঋষি মতো ইহার কারণ, শুনি প্রণিপাতে ব্যাসে বলিলা বচন। ব্রহ্মক সাক্ষাৎ সেই সকলে করে যখন জ্ঞান মার্গত যায়, ভগবানক পাব পড়া তিনটা মার্গ আছে, বৈকুণ্ঠ পুরাণের প্রাক মুহূর্তত উদ্ধবে যেতিয়া প্রভু ভগবন্তক প্রশ্ন করেছিল যে তুমি তো এটা বৈকুণ্ঠলে গুছি যাবা, এটা আমার ভক্তবিলাকে কি করিব, তদ বিয়োগে নাতে ভক্তম কথম সাইশান্তি ভূতলে, নির্গুণ উপাসনে কষ্টমত কিঞ্চিত বিচার আয়। পদ্মপুরাণ ভাগবত মাহাত্ম তৃতীয় অধ্যায় ৫৯ নম্বর শ্লোক, তুমি যে কইছা এটা মই গুছি যাম বৈকুণ্ঠলে, তদ বিয়োগে তোমার বিয়োগ তে ভক্ত তোমার ভক্ত সকল কথম সাইশান্তি ভূতলে, কেনে থাকি, কারণ নির্গুণ নিরাকার ব্রহ্ম উপাসনা করা তো সাধারণ মানুষের কারণে সম্ভবপর নহয়। ইতি উদ্ধব বাস সুতুয়া প্রভাস চিন্তায়ন হরি, ভক্ত অবলম্বনার থায়তি বিধেয় ময়েতি চ। উদ্ধবর কথা শুনার পাছত প্রভা ক্ষেত্র প্রভু ভগবানকে চিন্তা করিলে, ভক্ত সকলে অবলম্বন করব পড়াকে মই কি দি যাব পারি, আর শেষত চিন্তা করে এটা পালে পার, স্বকীয় মর্যাদ ভবে তেজতচ্ছ ভগবতে অদাধাত তীর উধারে প্রতিষ্ঠ হয়ম শ্রীমদ ভাগবত নম, সমস্ত বল বীর্য মই ভাগবতর মাজত থাক।
আৰু সেইকাৰণে ঘোষণা দিলে তেনেয়ম বাংময় মূৰ্তি প্ৰত্যক্ষ বৰ্ততে হৰি সেৱা শ্ৰৱণাত পঠাত দৰ্শনাত পাপনা শিৱ ভাগৱতৰ মাজত সমস্ত দিলে ভাগৱতক কোনোবাই সেৱা কৰিলে সেৱাৰ দ্বাৰা শ্ৰৱণ কৰিলে শ্ৰৱণৰ দ্বাৰা পাঠ কৰিলে পাঠৰ দ্বাৰা বা কোনোবাই যদি দৰ্শনো কৰিছে শ্ৰদ্ধা সহকাৰে তেতিয়া তেওঁ পাপ নাশ হ'ল আৰু এই ভাগৱততে একাদশ স্কন্ধত উদ্ধৱৰ প্ৰশ্নত প্ৰভু ভগৱন্তই ক'লে হে উদ্ধৱ মোক পাব পৰা তিনিটা মাৰ্গ আছে যোগ ত্ৰায়ময়ী প্ৰোক্তা নাৰায়ণম শ্ৰেয় বিধিশ্চয় জ্ঞানম কৰ্মম চ ভক্তিম চ মা উপায় অন্য কুত্ৰ আছিল এঘাৰ বিশ ছয় একাদশ স্কন্ধ ভাগৱত বিংশতি অধ্যায় ছয় নম্বৰ শ্লোক উদ্ধৱ মোক পাব পৰা তিনিটা মাৰ্গ এটা হৈছে কৰ্ম মাৰ্গ য'ত যাগ যজ্ঞ পূজা পাতল ইত্যাদিৰ দ্বাৰা মোক পাব পাৰে দ্বিতীয়টো হৈছে জ্ঞান মাৰ্গ য'ত নিৰ্গুণ নিৰাকাৰ ব্ৰহ্ম জ্ঞান ধাৰণা সমাধি এনেকৈ আহি মোক পাব পাৰে আৰু তৃতীয়টো হৈছে ভক্তি মাৰ্গ কিন্তু উদ্ধৱক এটা কথা ক্লিয়াৰ কৰি দিলে জ্ঞান কৰ্ম ভকতি কহিলো কৰি ভেদ ভকতি পৰম পন্থ দিলো কৰিছে যদি মই তিনিটা মাৰ্গ কৈছো তাৰ ভিতৰত ভক্তিহে কলি যুগৰ মানুহৰ কাৰণে উত্তম হ'ব কাৰণ বাকীকেইটাত কষ্ট আছে এতিয়া মই কিহৰ কাৰণে এই তিনিটা মাৰ্গৰ কথা আনিলো বুজক প্ৰথমতে সৌনক আদি আঠাইছ হাজাৰ ঋষিয়ে যজ্ঞ কৰিছিল যিটো কৰ্মকাণ্ড থাকে হাজাৰ বছৰ যজ্ঞ কৰিলে কিন্তু তেওঁলোকে তথাপিও মনৰ শান্তি নাপালে জনকল্যাণ তেওঁলোকে নাপালে নোপোৱাৰ কাৰণে তেওঁলোকে কি কৰিবলগীয়া হ'ল সুতমণি হতুৱাই ভাগৱত শুনিবলগীয়া হ'ল তাৰমানে কৰ্ম মাৰ্গটোৱে কলি যুগৰ আৰম্ভণি আছিল গতিকে কৰ্ম মাৰ্গে তেওঁলোকক এই মানসিক শান্তিটো দিব নোৱাৰিলে পৰম আনন্দ দিব নোৱাৰিলে এতিয়া দ্বিতীয়ত আহিছে ব্যাসদেৱৰ কথা ব্যাসে কৈছে ব্যাসক নাৰদে কৈছে ব্ৰহ্মকো সাক্ষাৎ কৰি ধৰা সমাধি তাৰমানে জ্ঞান মাৰ্গত নিৰ্গুণ নিৰাকাৰ ব্ৰহ্মক সমাধিত পোৱাজন তেওঁ পৰম আনন্দ লাভ কৰিব লাগে যে তুমি অলৰেডি ব্ৰহ্মক সমাধিত ধাৰণ কৰিব পাৰা দেখা পোৱা তথাপি তোমাৰ কেনে অসন্তুষ্ট চিত্ত তাৰমানে জ্ঞান মাৰ্গত যিটো চূড়ান্ত শিখৰত যদি যাব পাৰে তেওঁৰ মানসিক শান্তি অৰ্থাৎ চিত্ত শান্ত নহবও পাৰে আৰু এটা বুজি লওক যাগ যজ্ঞ পূজা পাতলৰ আল্টিমেট গোল হৈছে স্বৰ্গ তাতকৈ ওপৰলৈ কোনো ধৰণৰ আৰু পঠিয়াব নোৱাৰিলে আত্মাত নোৱাৰে আৰু স্বৰ্গত তেতিয়ালৈকে থাকিব পাৰে গীতাত কৈছে তে ত্বম ভুক্ত্বা স্বৰ্গলোক বিশালম চিলে পুইলে মৃত্যুলোকম বিশন্তি মম অধ্যায় গীতা একৈশ নম্বৰ শ্লোক অৰ্জুনক কৈছে হে অৰ্জুন স্বৰ্গত তেতিয়ালৈকে থাকিব পাৰিব যেতিয়ালৈকে তেওঁৰ পুণ্য থাকে পুণ্য ক্ষয় হোৱাৰ লগে লগে ধাক্কা মাৰি আকৌ পেলাই দিব আকৌ 84 লাখজনী ভ্ৰমণ কৰিব লাগে আৰু ব্ৰহ্মলোকত যদি জ্ঞান মাৰ্গত যায় ব্ৰহ্মক যদি সমাধিত পায় তেতিয়াহ'লে তেওঁ ব্ৰহ্মলোকলৈকে পাব পাৰে ব্ৰহ্মলোক 14 লোকৰ একেবাৰে ওপৰত আছে ব্ৰহ্মলোক তাৰ ওপৰত বৈকুণ্ঠ ধাম ব্ৰহ্মলোকলৈও যদি যায় গীতাত কৈছে আ ব্ৰহ্ম ভুৱনালোক পুনৰাৱৰ্তি অৰ্জুন মামো পেত্যাতো কৌন্তে পুনৰ্জন্ম না বিদ্যাতে অষ্টম অধ্যায় গীতা 16 নম্বৰ কলেগে ব্ৰহ্মলোক পৰ্যন্ত যদি যায় কোনোবা সমাধিৰ দ্বাৰা অৰ্থাৎ জ্ঞান মাৰ্গৰ দ্বাৰা তেওঁ আকৌ আহিব লাগিব তেওঁ সাৰিব নোৱাৰে এইটো জন্ম চক্ৰৰ পৰা ব্ৰহ্মাও সাৰিব নোৱাৰে যেবে এক শত হয় বৰিষ ব্ৰহ্মাৰ ব্ৰহ্মাকো কৰম ততেবে ঈশ্বৰে সংহাৰ ব্ৰহ্মাও সাৰি যাব নোৱাৰে গতিকে বাকীবিলাক কোন পৰা ইয়াত এতিয়া ঘটনা হৈছে বৰ সুন্দৰভাৱে নাৰদে কৈছে তুমিতো ব্ৰহ্মক সমাধিত সাক্ষী কৰা দেখা পোৱা তথাপিও তোমাৰ অসন্তুষ্ট চিত্ত কিয় কহি উপ ৰীতিমত ইহাৰ কাৰণ শুনি প্ৰণিপাতে ব্যাসে বুলিলা বচন এতিয়া ব্যাসে কব কি কৈছে হওঁ যদি আমি বেদ শাস্ত্ৰত পাৰ্গত কৰণীতে ঈশ্বৰ অৰ্পণা কৰ্ম যত মহাজ্ঞান পূৰ্ণ আমি জগতে প্ৰজ্ঞা গুণ্ট সমাধিতে ব্ৰহ্ম আপুনি সাক্ষাৎ তথাপি নুগুছে মোৰ মনে অসন্তোষ নপাওঁ বিমৰি কি কিবা কৰি আছো মোক তুমি কোৱাখিনি সব শুদ্ধ মই বিভিন্ন শাস্ত্ৰ
শাস্ত্ৰত মই পাৰ্গত বিভিন্ন কৰ্ম যিমান আছে ঈশ্বৰ দৰ্শন কৰি বিভিন্ন কৰ্ম কৰি আহিছো, ব্ৰহ্ম সমাধিত সাক্ষী কৰো, সাক্ষাৎ কৰো, তথাপিও মোৰ চিত্ত শান্ত নহয়। কিয় নহয় এইটো মই নিজে গম পোৱা নাই। ই গোলটো আকৌ ডাক্তৰলৈ পেলাই দিলে নাৰদলৈ। ব্যাসে যে ক'লে যে মই নিজে গম পোৱা নাই, ইমানখিনিতো মই জানো, মই বেদ শাস্ত্ৰত পাৰ্গত, বিভিন্ন শাস্ত্ৰ মই নিজে কৰিলো, ব্ৰহ্মক মই সমাধিত দেখা পাওঁ, তথাপিও মোৰ চিত্ত শান্ত নহয়। গতিকে নাৰদক কৈছে কি বুলি কৈছে, নপাওঁ বিমৰিষি কৰি কিবা আছো দুখ, আপুনি অগাধ বুদ্ধি অংশ অৱতাৰ কুচু তোমাতকৈ কাৰণ হয়। তুমি যিহেতুকে প্ৰভু ভগৱন্তৰ অংশ অৱতাৰ, ইফালে নিজেও অংশ অৱতাৰ, তথাপিও কৈছে নাৰদক যে হে দেৱৰ্ষী, তুমি ভগৱানৰ অৱতাৰ, অংশ অৱতাৰ, গতিকে মোৰ যে এই চিত্ত চঞ্চল হৈ আছে, মই যে নিজকে ভালকে শান্তিয়ে থাকিব পৰা নাই, ঘোচ পিছাই থাকিবলগীয়া হৈছে, ইয়াৰ কাৰণটো এতিয়া তুমি মোক কোৱা। আপুনি ডাক্তৰৰ তালে গৈছে, আপুনি জনাকেইটা কথা ক'লে, বাকীবিলাক ভিতৰুৱা কথাবিলাক কেনেকে জানিব। সেইকাৰণে ডাক্তৰ কৈ দিয়ে উপায়, মই আৰু যিকেইটা জানো ক'লো, বাকী তুমিয়ে আৰু কি কৰিব লাগে কৰি চোৱা। আজিকালি ডাক্তৰেতো ডায়েগনোজ কৰিবলৈ লগে লগে লিখিয়ে দিলে, ধৰক কিবা কিবি লগাকেইটাও দিলে, নলগাকেইটাও দিলে, যিমান আছে কৰি মেলি ফাইনেলি কিবা এটা মেডিচিন তেওঁলোকে দিব। এতিয়া নাৰদে ব্যাসৰ কথাটো গম পালে, আচলতে কিয় তেওঁৰ চিত্ৰটো শান্ত হোৱা নাই। গতিকে এতিয়া পদে কি কয় আমি পদৰ লগে লগে যাম। কৃষ্ণ